আগের দিনের ভিডিওটা দেখলাম, অনেকেই বুঝতে পারেনি। ওই মোবাইলের রিচার্জ নিয়ে যেটা বানিয়েছিলাম না, অনেকের মাথার উপর দিয়ে গেছে, তা যেতে পারে। তা কেউ কেউ দেখলাম গালাগাল দিয়ে আজে বাজে কথা বলে কমেন্ট করেছে। অনেকেই ভাবে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাদের আর কোনো পরিচিতি নেই। আমার মতো বেশিরভাগ মানুষ একটা সামাজিক পরিচিতি নিয়ে চলে। এত সহজেই এই মানুষগুলো গালাগাল করে দিতে পারে, উল্টোপাল্টা বলে দিতে পারে। এদের মাথাতে যেন কেউ বদ্ধমূল একটা ধারণা ঢুকিয়ে দিয়েছে, আমরা গালাগাল করতে পারি না বা আমরা গালাগাল জানি না। না ভাই, তেমনটা নয়, আমরাও পারি কিন্তু বলি না। তার মানে এই নয় আমাদের ভদ্রতা, আমাদের দুর্বলতা। আমিই সেই লোকটা যে আমার স্ত্রীর একটা ভিডিওতে একজন আজেবাজে কমেন্ট করেছিল, তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিলাম ওই একটা কমেন্ট ধরেই। পারি ভাই, পারি না তেমনটা নয়, করি না। কারণ জানি বেলার শেষে এই খেলাটাতে নিজের খারাপ লাগবে যে আমি এই নোংরা খেলাটা খেলতে গেছি। এবারে ভিডিওর টপিকে আসি। আমরা কত সহজেই প্রিয়জনকে অপমান করে দিই, উল্টোপাল্টা কথা বলে দিই। একবারও ভাবি না আমার ওই কথাটা ওকে কতটা আঘাত করতে পারে, আমার ওই কথাটা মানসিকভাবে ওকে কতটা ছোট করে দিতে পারে, কতটা দূরে সরিয়ে দিতে পারে। ওই যে বন্ধুটা যার মাথার চুলগুলো উঠে যাচ্ছে, তাকে কত সহজেই এ টেকো এদিকে আয় না বলে ডাকতে পারি। এ মোটা শোন না ডাকতে পারি, কই রে কালু ডাকতে পারি। একবারও ভাবি না আমার এই কথা বা আমাদের এই কথাগুলো ওকে মানসিকভাবে আমাদের থেকে কতটা দূরে সরিয়ে দেয়। অথচ আমরা চাইলে এর সংশোধন করতে পারি। আমরা প্রিয় মানুষকেও মজার পাত্র বানিয়ে দিই, প্রিয় মানুষের দুর্বলতাকে ধরে তাকে এমন সুরে কথা বলতে শুরু করি যাতে সে সত্যি সত্যি ভেতরে ভেতরে পুড়তে শুরু করে, লজ্জায় ছোট হতে শুরু করে, মাথাটা নিচু হয়ে যায়। সত্যিই আমরা সব পারি কিন্তু ভালোভাবে কথা বলতে পারি না। আমার এক কাকু বলতেন, শালা বলতেও যতক্ষণ, বাবা বাছা বলতেও ততক্ষণ। তাহলে ওই শালা শব্দটা ব্যবহার করব কেন? যখন সমপরিমাণ শ্রম আর শব্দ প্রয়োগ করে অন্য শব্দ ব্যবহার করতে পারছি। সত্যি এই কথাটা নিদারুণ সুন্দর। আমরা ভাবিয়েই না যে আমার বলা কথা একজন মানুষকে মানসিকভাবে কতটা আঘাত করতে পারে, ভাবি না, সত্যিই ভাবি না। কিন্তু যখন ঘটনাটা উল্টো ঘটে, যখন কেউ আমাকে বলে, তখন কেমন লাগে? সত্যিই কি ভালো লাগে? সত্যি ভালো লাগে। কেউ যখন আমার চেহারা নিয়ে, আমার কথাবার্তা নিয়ে, আমার উচ্চারণ নিয়ে, আমার বাঁকড়ি ভাষার টান নিয়ে উল্টোপাল্টা কথা বলে দেয়, ভাবেই না যে প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা আছে, তখন আমার তো খারাপ লাগে। সে কেন বলছে, তার চাই তো বড় কথা বলছে তো। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার থেকে আমি যেমন ধীরে 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 নিজেকে বের করতে শুরু করেছি, তুমি চাইলেও কিন্তু নিজেকে এই রোগটার থেকে বের করতে পারবে। খেয়াল করে দেখবে, কাউকে একটা বাজে কথা বলে দেওয়ার পরে মনের ভেতরে যেন একটা কাঁটা ঢুকে যায়, মনটা যেন খঁচ খঁচ করতে থাকে। অন্ততপক্ষে যাদের মন আছে তাদের এটা হয়, যাদের মন বলে কিচ্ছু নেই, ব্রেনটাতে গোবর পোকার চাষ, তাদের এই সব মনে হবে না। কিন্তু যাদের মনটার অস্তিত্ব আছে তাদের মনে হবে। ফালতু বললাম, এই কথাটা না বললেও পারতাম। দেখবে আমরা কত সহজে একজন মানুষের সাকসেস নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করি, আজে বাজে কথা বলে দিই, তার সাকসেসটাকে স্বীকার করতেই চাই না। কত সহজে তার সাকসেসটাকে ধুলো চাপা, ধামা চাপা দিয়ে দিই, নির্লজ্জের মতো কত কথা বলতে শুরু করি, যাকে কিছুতেই পারি না, যার সঙ্গে কোনোরকমভাবে পেরে উঠছি না, তার চরিত্রে কালি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। কত সহজে বন্ধু বান্ধবরা মিলে যে বন্ধু আজকে আসেনি তার বিরুদ্ধে চর্চা করতে শুরু করি। আমরাই সেই ছেলে মেয়েগুলো বা আমরাই সেই মানুষগুলো যারা প্রিয়জনকেও প্রয়োজনের তাগিদে ছোট করতে লজ্জা পাই না। কিন্তু আমরা যদি চাই ভেতর থেকে সংশোধন করতে পারি, যে না বলবো না, আমার এই কথাটা যদি কারো খারাপ লাগে তাহলে এই কথাটা বলবো না, যদি প্রয়োজন পড়ে, যদি তেমন দিন আসে যেখানে প্রতিবাদ করার সেখানে প্রতিবাদ করব। কিন্তু আসল জায়গায় আমরা প্রতিবাদটুকুও করি না, তাই একটা ধর্ষণের পরে আওয়াজ ওঠে না। আমার মতো মানুষগুলো রিচার্জের দাম বাড়ছে বলে প্রতিবাদ করে, কিন্তু কিছুদিন আগে উত্তরবঙ্গে এক মুসলিম মহিলার ধর্ষণ হয়েছে, আমাদের মতো মানুষ নীরবতা পালন করেছে, যে বলে কি করব। কিন্তু বলা উচিত, সত্যিই বলা উচিত, প্রত্যেকের বলা উচিত। যেখানে অন্যায় হবে তার প্রতিবাদ করা উচিত, আর যেখানে মানুষের কষ্ট হবে, যেখানে মানুষের আঘাত লাগবে, তেমন কথা না বলা উচিত। যদি সত্যিই ওই পারের মানুষটার কষ্ট হচ্ছে,
সে যদি আমার প্রিয়জন, আমার কাছের মানুষ, কাছের যদি নাও হয়, আমার পরিচিত অপরিচিত যাই হোক না কেন, আমি এমন কিছু বলবো না যে কথাটা বলার পরে আমার নিজের ভেতরে একটা কাঁটা ঢুকে যাবে, বারবার মনে হবে এই কথাটা বলা উচিত হয়নি, এই কথাটা বলা উচিত হয়নি, আমি তো তেমন নই কিন্তু কেন বলে দিলাম এই কথাটা। তাই নেক্সট টাইম ভেবে বলবো, ভেবে করব। মনে থাকবে আজকের ভিডিওটা বানানোর পিছনে ওই কমেন্টগুলো কাজ করেছিল। কেন মানুষ অপমানজনক কমেন্ট করে বেরিয়ে যায় জানি না, কিন্তু সত্যি খারাপ লাগে। আমি বুঝতে পারছি না, ঠিক আছে, আমার ভালো লাগলো না, ঠিক আছে, কিন্তু আমি গালাগাল করব কেন, আমি আজে বাজে কমেন্ট করব কেন, এতে তো আমার কোনো মহত্ত্ব প্রকাশ পায় না। ওই যে বললাম আমরাও পারি, একদম তার প্রোফাইলে ঢুকে তার প্রোফাইল থেকে হাজার হাজার জিনিস সংগ্রহ করে তাকে এমনভাবে রোস্ট করে দিতে পারি যে সে যখন বাজারে বেরোবে লোক ওকে দেখে হাসাহাসি করবে, ওর কয়েকটা দিন দুর্বিষহ হয়ে যাবে। আমরা পারি, পারি, কিন্তু কেন করব? এতে নিজে নিজের গালে চড় মারা হবে, নিজে নিজের সুসময়টাকে ফালতু একটা জায়গায় ব্যয় করা হবে। তাই এর পর থেকে কাউকে কিছু বলার আগে, বিশেষ করে প্রিয়জনকে কিছু বলার আগে ভাবো, যেটা বলছি ঠিক তো, বন্ধুদেরকে কিছু বলার আগে ভাবো, ওর খারাপ লাগছে না তো, আমার এই মজাটা ওকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে না তো। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে, সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।